কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। সম্মানিত সুজি, মাননীয় প্রধান অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং যাদের কথা না বলেই নয় আমার সহযোদ্ধারা, সবাইকে আসসালামু আলাইকুম। কনফিডেন্স আসলে আমার জন্য একটি কঠিন ব্যাপার না। কনফিডেন্স আমার কাছে একটি আবেগের নাম এবং কনফিডেন্স আমার পরিবারের মতো। আমি মনে করি কনফিডেন্স আমার পরিবার, কারণ আমি আমার পরিবার থেকে যেভাবে সাপোর্ট পেয়েছি কনফিডেন্স থেকে কোনোভাবেই তার চেয়ে কম পাই না। বিসিএস আমার জন্য একটি স্বপ্ন ছিল, কিন্তু বলতে হবে যে স্বপ্নের শুরুতে আমি যেন কিছু বুঝতামই না। এই স্বপ্নটা আমার ভিতরে যে তুলে ধরেছে, লালন করে দিয়েছে, বিষটা বপন করে দিয়েছে বলতে হবে যে এটি কিন্তু পুরোটাই কনফিডেন্স কোচিং সেন্টারের। আর যে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি এটাও আমার একটা স্বপ্ন ছিল। যখন আমি প্রথম কোচিংয়ে সেমিনার করতে যাই তখন স্যারদের কথা শুনে মানে ভাই আপনাদের দেখে ওনারা ইন্সপায়ার করতো যে তোমাদের কি ইচ্ছা করে না যে ওই জায়গায় গিয়ে এইভাবে কথা বলতে, তখন মানে মনে হতো যে আমি কি বলতে পারবো এরকম মনে হতো। কিন্তু ওনাদের গাইডলাইন পেয়ে পেয়ে মনে হতো মানে তিনি সামনে হচ্ছে যে কেন পারবো না, এটা তো সম্ভব, আমার দ্বারা কেন সম্ভব হবে না। কনফিডেন্স থেকে বলতে গেলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাডার চয়েস থেকে শুরু করে পিবি রিকে ভাইটাকে কিভাবে কথা বলবো সব পুরো জিনিস স্যাররা আমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়েছেন। এরকম ভাবে মানে ছোট বাচ্চাদের মতো কনফিডেন্সে মাঝে মাঝে কোচিং করতে করতে মাঝে মাঝে সত্যি বিরক্ত লাগতো যে আমরা কি প্রাইমারি স্কুলে পড়ি, এইভাবে পড়বা, এর বাইরে যাবো না, এতক্ষণ ক্লাস করতে হবে, বাড়ি কাজ করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। কিন্তু আজ ওগুলো মনে হলে মনে হয় যে মানে এত আন্তরিক কেউ হতে পারে, নিজের পরিবারের মতো একটা অর্গানাইজেশন এটা কীভাবে এত আন্তরিক হয়। আমার একটা ছোট বাচ্চা আছে, আমি আসলে আমার বাচ্চাটা অসুস্থ, আজকে আমি একবার মানে আসাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু আমি আমার পরিবারের টানে আজকে ছুটে এসেছি। সবাই আমার জন্য দেখবে, কারণ আমি বারবার বলতে যাচ্ছি আমার বাচ্চাটার জন্য কিছু করার নাই। তারপর আমি স্যারদের সাথে দেখা করতে আসতে পারিনি কোচিং মানে ক্যাডার হওয়ার পরে, সব আসলে বাচ্চাটা তখন এত ছোট আর আমাকে এখন যেতেও হচ্ছে, চলে যেতে হবে আমার বাচ্চাকে ছেড়ে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি কঠিন লাইফটা পাড়ি দিতে পারি, আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি, পরিবারের প্রতি দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব, আমি যেন ভালো মানুষ হতে পারি এবং আমি যেন কখনো